السلام عليكم ورحمة الله. সকল কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, আর আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। আল্লাহ তাআলার দরবারে এত শুকরিয়া, এত শুকরিয়া, এত শুকরিয়া তাম দুনিয়ার সকল মানুষে যত শুকরিয়া আদায় করে, যত মাখলুকে শুকরিয়া আদায় করে, তার চাইতো বেগৈরি হিসাব শুকরিয়া আল্লাহ রব্বুল আলমিনের আমি আদায় করছি। যাই হোক, আজকের যে আলোচনা সে আলোচনার কথার দিকে চলে যাই। আপনারা আজকের যে আলোচনা অনেকেই বুঝতে পেরেছেন যে আমরা কখন সূরা ফাতিহা পাঠ করার পর কতক্ষণ সময় আমরা অপেক্ষা করতে পারবো, আর কতক্ষণ সময় অপেক্ষা করতে পারবো না, কতক্ষণ সময় অপেক্ষা করলে আমাদের সাহস সাজদা দিতে হবে, আর কতক্ষণ সময় যদি আমরা অপেক্ষা করি কিন্তু তার পাশাপাশি কোনো কিছু তেলাওয়াত করি, তাহলে আমাদের সাহস সাজদা দিতে হবে না। এই বিষয় নিয়ে আজকে আলোচনা করা হবে ইনশা আল্লাহ। কেউ ধরুন সূরা ফাতিহা পাঠ করলো, যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম ওয়ালা দাল্লিন আমিন। এই আমিন বলার পর এখন পরবর্তীতে যদি ফরজ সালাত হয় তাহলে প্রথম দুই রাকাতে কেরাত পড়তে হয়, আর যদি সুন্নত সলাত হয় চার রাকাত বিশিষ্ট তাহলে চারো রাকাতেই সূরা ফাতিহার পর অন্য একটি কেরাত পড়তে হয় অথবা একটা সূরা পাঠ করতে হয়। আমরা অনেকেই কি করি এ বিষয়টাও জানি না, যে সূরা যদি ফরজ সলাত হয় তাহলে প্রথম দুই রাকাতে আমরা কেরাতের সূরা ফাতিহার পর কেরাত মিলাবো, আর যদি ফরজ সলাত না হয় সুন্নত সলাত হয় সেই ক্ষেত্রে আসরের চার রাকাত সুন্নত হতে পারে, জোহরের চার রাকাত সুন্নত হতে পারে, এশারের প্রথম যে চার রাকাত সুন্নত রয়েছে সেটাও হতে পারে। যে সুন্নত নামাজই হোক না কেন, যদি চার রাকাত বিশিষ্ট সুন্নত নামাজ হয়ে থাকেন তাহলে ওই চার রাকাতের মধ্যেই আমাদের সুরতুল ফাতিহা পাঠ করার পর আল্লাহ দল্লিন আমিন বলার পর অন্য একটি সূরা মিলাতে হবে, অথবা কোরআনুল কারিমের ছোট আয়াত হলে তিনটি আয়াত তেলাওয়াত করতে হবে, অথবা বড় হলে একটি আয়াত পাঠ করলেও হবে। এখন আসুন, ধরুন আমি সূরাতুল ফাতিহা পাঠ করলাম, অনেক দলিল আমিন বললাম, বলার পর আমার কোনো কেরাত মনে আসতেছে না, কোনো সূরার শুরু মনে আসতেছে না, আমার মন চলে গেছে কোথায় জানি, আমার মাওলা জানে, কে জানে, মাওলা পাক ভালো জানেন। সুতরাং এই মাওলা জানেন, এই অবস্থায় যদি আমরা নীরবতা পালন করি, যদি তিন তাসমি ছোট্ট তিনটি আয়াত পাঠ করা যায়, অথবা তিনবার সুবহানাল্লাহ এই শব্দটি পাঠ করা যায়, যদি এতক্ষণ পর্যন্ত মানে এই তিনবার সুবহানাল্লাহ 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 এই এতটুকু সময় যদি আপনার বারবার চিন্তা করতেন মনে না থাকে, কোনো কেরাত মনে না আসে, কোনো কোরআনুল কারিমের কোনো আয়াত যদি মনে না আসেন, কোনো সূরা যদি মনে না আসে, তাহলে আপনার আমার ওপর ওই সলাতের মধ্যে সাহু সেজদা দেওয়া আমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। সাহু সেজদা না দিলে আমাদের সলাত আদায় হবে না। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, এটা বিধিবিধান থেকে আলোচনা, আমাদের প্রত্যেকেরই জানা প্রয়োজন রয়েছে। আসলে ইসলাম আমরা জানি যে এলমে দিন শিক্ষা করা ফরজ, কিন্তু কতটুকু ফরজ সেটা ওলামায়ে কেরামরা বলে থাকেন, কিন্তু আমি বলবো জীবনে প্রত্যেকটা হাদিস, প্রত্যেকটা মাসালা, প্রত্যেকটা ব্যাখ্যা, প্রত্যেকটাই সলাতের ভিতর রয়েছে। সলাত ব্যতীত কোনো রসুলের হাদিস নেই, সলাত ব্যতীত রসুলের কোনো জিন্দিগির ভিতর এমন কোনো কথা বাণী নেই, এমন কোনো হুকুম নাই, প্রত্যেকটাই সলাতের সাথে সম্পৃক্ত রয়েছে। এখন যদি প্রশ্ন করেন সুদ খাওয়া বিষয় নিয়ে, যারা সুদ খায় তাদের সলাত হবে কি না,
এই বিষয় নিয়ে যদি আলোচনা করেন, একজন লোক ব্যবসার মধ্যে তার যে মাল বিক্রি করে এই মালের মধ্যে এসে ভেজাল মিশায়, ভেজাল মিশিয়ে এটাকে সলিড মাল বলে, খাঁটি মাল বলে, আসল মাল বলে বিক্রি করেন, তাহলে আমরা তো মনে করতেছি যে ওই জায়গায় যে সে ব্যবসা করতেছে এটা সলাতের সাথে সম্পৃক্ত নয়। কিন্তু আমার পানের ভাইয়ের আজকের এই আলোচনাটা আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন, কিভাবে আপনার ওই যে ভেজাল মাল মিশিয়েছেন সেটা আজকের এই সলাতের সাথে সম্পৃক্ত নয়। আজকের আলোচনা আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। আসলে আমি ছোট্ট আলোচনা করে থাকি, অনেক বড় বড় আলোচনা করলে আপনারা দেখতে চান না। ছোট্ট আলোচনার ভিতরেই আপনারা এই আলোচনাগুলো, আমি কমন নয়, আল্লাহ যদি আমাকে সেবা দান করেন, আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, যত তৌফিক দান করেছেন তার জন্য অজস্র অগণিত শুক্রিয়া আদায় করছি এবং আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করতেছি, মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত যেন আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে আপনাদের খেজমতের জন্য রেখে যায়। যাই হোক, আমি বলতেছিলাম আপনার যে মাল বিক্রি করেন ওই মালের মধ্যে আপনি ভেজাল মিশিয়েছেন সেটা সলাতের সাথে সম্পর্ক কি? সলাত তো সেটা আলাদা, কিন্তু আমরা জানি এলমেদিন শিক্ষা করা ততটুকু ফরজ যতটুকু আমাদের সলাত আদায় করতে প্রয়োজন হয়, সলাত আদায় করতে প্রয়োজন হয়। এখন আসুন, আপনি তো জানলেন না, ভেজাল মাল মিশিয়ে যদি বিক্রি করি আমার এই ব্যবসাটা হারাম হয়ে যায়, আমার এই ইনকামটা হারাম হয়ে যায়। সুতরাং আমি যদি হারাম এই ইনকাম দ্বারা বক্ষণ করে থাকি, খাবার খেয়ে থাকি, কেউ যদি এক লোকমা পরিমাণ, কেউ যদি এক নলা পরিমাণ, কেউ যদি একবার মুখে দিয়ে চাবানো যায় এই পরিমাণ খাবার, কেউ হারাম খানা হারাম খেয়ে ফেললো, খোদার কসম করে বলছি ওই বান্দার 40 দিনের জন্য কোনো আবাদত বন্দিগি কবুল হবে না। এখন আসুন, আমি একটা মাত্র উদাহরণ দিচ্ছি যে আপনি ব্যবসায় মাল বিষিয়েছেন, ভেজাল মাল বিষিয়েছেন, হারাম পথে উপার্জন করেছেন, এ হারাম উপার্জন যারা উপার্জন দ্বারা আপনি কি করেছেন? খাবার খেয়েছেন, কিনে এনেছেন, নিশ্চয় নিজে খেয়েছেন, পরিবার পরিজন যারা রয়েছে তাদেরকে তাদের খাবারের ব্যবস্থা করেছেন, আজকে বলতেছেন খুব বেনিফিট হয়েছে, আজকে গরুর গোস্ত দিয়ে ভাত খাওয়া যাবে, আমরা করে থাকি না এই জিনিসটি। এখন আমার কথা হলো, আপনি যদি ওই জায়গায় হারামভাবে বিজনেস করে থাকেন, হারামভাবে উপার্জন করে থাকেন, তাহলে আপনার তো এটা সলাতের সাথে কোনো কানেক্টেড নেই, এটা সলাত ব্যতীত, সলাত ব্যতীত, সলাত ব্যতীত, সলাত ব্যতীত, এটা সলাতের বাইরে। কিন্তু আপনি কীভাবে হলো যে এটা সলাতের সাথে সম্পৃক্ত? কারণ ওই যে আপনি যদি হালাল খানা না খান, হারাম খানা খান, তাহলে আপনার সলাৎ তো কোনো কাজে আসবে না। সেই জন্য আমি বলবো, জীবনের যতগুলো আলোচনা রয়েছেন, জীবনের যত ওলামায়ে কেরামদের মধ্যে, যত ওলামায়ে কেরামের মাধ্যমে আপনার যত রকমের কথা শুনবেন, যত রকমের রসুলের আদর্শ শুনবেন, যত রকমের রসুলের বাণী শুনবেন, যত রকমের কোরআনুল কারিমের সহি ব্যাখ্যা শুনবেন, খোদার কসম করে বলছি প্রত্যেকটাই সলাতের সাথে সম্পৃক্ত রয়েছে, কোনোটা সলাতের বাহিরে নয়। এজন্য একজন মানুষ ইমানওয়ালা বান্দা, একজন মুমিন বান্দা জীবনের শুরু থেকে যেদিন থেকে তার বুঝ হয়ে যায়, বালেগ হয়ে যায়, ওই দিন থেকে নয় যেদিন থেকে সে জন্মগ্রহণ করে এবং কবর পর্যন্ত, কবরের আগ পর্যন্ত, দেহ থেকে রুহ বিচ্ছিন্ন হওয়ার আগ পর্যন্ত সে ইসলামকে শিখতেই থাকতে হবে, সে তলবে আলিম হিসেবেই থাকতে হবে। যাই হোক, আমি যে আজকের আলোচনা করতেছিলাম এই আলোচনা দ্বারা একটা কথাই বুঝাতে চেয়েছি যে আমরা যে জানি যে হারাম খানা খাইলে কী হবে, এবং আমরা এই জীবনের যত বিধিবিধান রয়েছে, যত রকম মাসালা রয়েছে, এটা তো আমাদের সাথে সম্পৃক্ত নয়, আমরা এই রকমের মনে করতে পারি। কিন্তু খোদার কসম করে বলছি, জীবনের যত হাদিস রয়েছে, যত কোরআনুল কারিমের ব্যাখ্যা রয়েছে, সবগুলোই নামাজের সাথে সম্পৃক্ত রয়েছে, একটার সাথে একটা জড়িত হয়েছে। আসুন, আমরা আজকে যেটা বলতেছিলাম, সুরতুল ফাতিহা পাঠ করার পর যদি 3 বার সুবহানাল্লাহ এইরকম বলতে যেই সময় লাগে, যদি এই সময়ের ভিতর আপনার আপনার কোনো কোরআনের আয়াত স্মরণে আসেনি, কোনো কোরআনের কোরআনুল করিমের কোনো কেরাত স্মরণে আসেনি, কোনো সুরা স্মরণে আসেনি, তাহলে আপনার ওই সলা
আত্মার ভিতর আপনাকে সাহস সিজদা দিতে হবে, নতুবা কিন্তু আপনার আমার সলাত আদায় হবে না। এবার আসুন কেউ ধরে নেন সলাতে সুরা ফাতিহা পাঠ করার পর ওলা দল্লিন আমিন এই শব্দ বলার পর কেউ মনে আসতেছে না, মনে আসতেছে অল ফাজর অল ফাজর অল ফাজর, কিন্তু পরের শব্দ মনে আসতেছে না, অথবা মনে আসতেছে ওয়াল আসর ওয়াল আসর ওয়াল আসর ওয়াল আসর, এভাবে মনে আসতেছে কিন্তু বাকিটুকু মনে আসতেছে না। যদি একই শব্দ সে বারবার 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 যতবার খুশি ততবার পড়তেছেন কিন্তু পরের আয়াত কোনো ক্রমেই মনে আসতেছে না, কিন্তু আপনি একই আয়াত অনেকবার পড়েছেন কিন্তু চেষ্টাও করেছেন যে পরের আয়াত মনে করার জন্য, যে ওয়াল আসরি ইং নাল ইনসানা লাফি নালাফি খুসর إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ وَتَوَاصَوْا بِالصَّبْرِ এভাবে যখন আমার মনে আসতেছে না ওয়াল আসর ওয়াল আসর ওয়াল আসর ওয়াল আসর ওয়াল আসর, এভাবে এতটুকু মনে আসতেছে কিন্তু বাকিটুকু মনে আসেনি, তাহলে আপনার কিন্তু সাহু সেজদা দিতে হবে না। ভালোভাবে মনে রাখেন, কারণ এটা বিধিবিধান, এটা যেভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বাতিয়ে গিয়েছেন ওইভাবে আমল করতে হবে, না তো আমাদের কিন্তু সলাত পড়া সত্ত্বেও আমাদের সলাতে কোনো ফায়দা আসবে না। আমি আবারও শুরু থেকে সংক্ষেপে আকারে বলে দিচ্ছি, আপনি সুরাতুল ফাতিহা পাঠ করার পর কোনো রকমের কোনো তাসবি যদি আপনার মনে নাই আসে, যেমন হুয়াল্লাহুল হুয়াল্লাহুল অথবা আলিফ লাম মিম আলিফ লাম র অথবা পড়েছেন স, এই সৎ শব্দটা পড়েছেন, এইরকমের কেরাত পাঠ পড়েছেন, কিন্তু বারবার পাঠ করার পরও যদি আপনার মনে না আসে তাহলে আপনার উপরে সফর সাহস সজদা ফেরজ নয়, কিন্তু কোনো রকমের কোনো আয়াত কোনো রকমের কোনো যদি কোরআনের শব্দ আপনার দ্বারা উচ্চারিত না হয় তাহলে আপনাকে অবশ্যই সাহস সজদা দিয়ে ওই নামাজকে পরিপূর্ণ করতে হবে। আজকের এই আলোচনা ছিল, যাই হোক আজকের যে আলোচনা করলাম এই আলোচনার উপর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেন তৌফিক দান করেন, এবং আপনাদের কাছে আরও একটা অনুরোধ জানাচ্ছি, যারা নাকি আজকে এই আলোচনাগুলো শুনছেন আমি বলবো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা আমাদের দায়িত্ব রেখে দিয়ে গেছেন, যে আজকে যে এলএমটা আমি শুনতে পেরেছি যেটা আমি আমল করব, যেটা নাকি আজকে শুনতে পেরেছি, কিন্তু এই দায়িত্বটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের বাসনে আমাদেরকে দায়িত্ব দিয়ে গেছেন যে এটা অন্যদের সাথে পৌঁছিয়ে দাও, কিন্তু বর্তমান জামানায় পৌঁছানোর সর্বোত্তম মাধ্যম হলো এই আমি যেভাবে এখন প্রচার করতেছি, কারণ আপনি এটা নিজে শুনতেছেন এবং আপনার পরিবার পরিজন যারা রয়েছে তাদের সাথে এটা শেয়ার করে দেবেন এবং তারা এটা শুনে আমল করবে, এবং এই আমলের বিনিময়ে আপনিও একটা যাজা পাবেন, আপনিও একটা সওয়াব পাবেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। সেজন্য আমি বলবো ভাই, আমরা তো বিভিন্ন কারণে বিভিন্নভাবে আমরা কি করে থাকি, বিভিন্ন বিভিন্ন জিনার কথা বিভিন্ন খারাপ দিকগুলো আমরা প্রচার প্রসার করে থাকি, কিন্তু এই ইসলামিক দিকগুলো যেটা নাকি কিয়ামত পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই দায়িত্বটা অর্পণ করে দিয়ে গেছেন, যে তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কুরআনুল কারীম শিখে নিজে দ্বীনি ইলম শিখে এবং অপরকে তা শিক্ষা দেয় এবং তার উপর আমল করে। সুতরাং আপনি নিজে শিখলেন, আজকে এই শিখার পর নিজে আমল করবেন এবং এটা অন্যর কাছে পৌঁছে দেবেন, তাহলে আপনি হবেন সর্বোত্তম মানুষ। সেজন্য আমার পানের ভাইরা অবশ্যই আপনি নিজে তো আজকে যে আলোচনা করলে, এই আলোচনার যে যে চ্যানেলে করা হয়েছে ওই চ্যানেলের মধ্যে যে কীভাবে সাবস্ক্রাইব করতে হবে সেটা করে নেবেন, এবং আপনারা যদি কোনো কিছু জানার প্রয়োজন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করিবেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে ইনশা আল্লাহ কোরআন এবং হাদিসের ভিত্তিতে আপনাদেরকে আমি ওইটার মানে আপনার ফয়সালা ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব, আর যদি জানা না থাকে তাহলে আপনাদেরকে আমি জানিয়ে দেবো, কারণ আমি আমি বলবো না যে আমি সব কিছু জানি, আমার জানার ক্ষমতাও নেই, আমি একজন সাধারণ মানুষ। এই জন্য আমি বলবো যে আমার পানির ভাইরাম, যে আপনাদের এই দায়িত্বটা আপনি পালন করবেন, সকলের ইহলৌকিক মঙ্গল এবং পরলৌকিক মঙ্গল কামনা করেই
আমি আজকের আলোচনা থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।